কালকে যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার বেশ কিছুটা সময় লেগেছিল আজ হঠাৎ করে তুমি এই মুখশুদ্ধি কোথায় পেলে ও গৌর হরি শোনো না বলছি কালকে একটা পেয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা তোমাকে দিয়েছিলাম এ কি তোমাকে বারবার সাবধান করেছি যে সন্ন্যাসের পথ অবলম্বন করে তুমি সঞ্চয় করবে না সঞ্চয় বাসনা যে সন্ন্যাসীদের রাখতে নেই যদি কিছু জোটে তাহলে পাবে আর যদি কিছু না জোটে তাহলে উপবাসী যাবে আজ তুমি আমার সান্নিধ্য লাভ করে সঞ্চয় করেছো শোনো আজ হতে এইখানে আমি তোমাকে পরিত্যাগ করলাম না 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 গৌর হরি এ কথা তুমি বলো না অনেক কষ্ট করে আমি তোমার চরণ পেয়েছি আমি তোমার চরণ ছাড়ব না দেখো তোমার মতো পাপিষ্ঠকে আমি আমার চরণে ঠাই দিতে পারবো না যাও এই মুহূর্তে তুমি দূর হয়ে যাও এ কথা যেই বললেন ছুটে গিয়ে গৌর হরি চরণটা জড়িয়ে ধরতে লাগলেন দাঁড়াও আমাকে তুমি স্পর্শ করবে না তোমার স্পর্শ আমি গ্রহণ করব না তুমি একজন পাপী তোমার মতো পাপীর স্পর্শ যদি আমি গ্রহণ করি তাহলে আমিও পাপী হয়ে যাব যাও যাও যেখান থেকে এসেছিলে তুমি সেইখানে ফিরে যাও আমি কি বলি জানো তবে শোনো দেশে ফিরে যাও গোবিন্দ দেশে ফিরে যাও দেশে ফিরে যাও গোবিন্দ দেশে ফিরে যাও করে ভোগের পি পাশরে সায়রা সায় শক্তি চকের পি ছায়া তোমার সন্ন্যাসের পথ হলো বন্ধ তোমার সন্ন্যাসের পথ হলো বন্ধ তুমি দেশে ফিরে যাও গোবিন্দ রাধে রাধে তোমার সন্ন্যাসের পথ হলো বন্ধ দেশে ফিরে যাও গোবিন্দ বলি তোমার সন্ন্যাসের পথ হলো বন্ধ তুমি দেশে ফিরে যাও গোবিন্দ তোমার সন্ন্যাসের পথ হলো বন্ধ তুমি দেশে ফিরে যাও গোবিন্দ তোমার সন্ন্যাসের গৌর হরি বল হরি বল হরি বল তুমি দেশে ফিরে যাও গোবিন্দ তুমি দেশে ফিরে যাও গোবিন্দ এই বলে গৌর সুন্দর অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করলেন গোবিন্দকে ডেকে যখন গৌর হরি চলে যাচ্ছেন গৌর সুন্দরকে ডেকে বলেন গৌর হরি আজ আমার জন্য আমি সঞ্চয় করিনি করেছিলাম তোমার জন্য তুমি যখন আমাকে সঞ্চয় বাসনায় অপরাধে পরিত্যাগ করলে আমি অপ্রতিজ্ঞা করলাম একদিন যদি তোমার চরণে ঠাই নিয়ে থাকি একদিন যদি ভজন করে থাকি তবে আমি তোমার কাছে আর যাব না তোমাকে আমার কাছে আসতে হবে তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে যদি আমার কাছে না আসো তাহলে আমি আমার এই জীবন এই অগ্রদ্বীপের মাটিতে পরিত্যাগ করব এক পক্ষ কাল কাকে বলে গো মা এক সপ্তাহ সাত দিনে হয় ৩০ দিনে এক মাস তাহলে এক পক্ষ কাল কাকে বলে ১৫ দিনকে বলে ১৫ দিনের মধ্যে প্রতিজ্ঞা করলেন তুমি যদি আমার কাছে না ফিরে আসো আমি এ জীবন রাখবো না এই অগ্রদ্বীপের মাটিতে আমার এই দেহ সমাধি করে দেব এই বলে আর ছুটতে ছুটতে চললেন ওই অগ্রদ্বীপের কিনারে গিয়ে আস্তে আস্তে ওইখানে বসে বসে গৌর সুন্দরের নাম গাইতে লাগলেন চোখের জল ভাসায়ে আজ দুটি বাহু প্রসার করে আমার গৌর হরি নাম গাইতে লাগলেন গিরিধরিলা তুমি আরে কত কাড়ালে আড়ালে রবে এ আড়ালে আড়ালে রবে
अग्रदीपेर जले झाप दिते गोविंद घोष जले झाप दिल गोविंद घोष के बाचिए दे किन्तु गोविंद घोष चिनते पारलेन ना शासनेर पुरा आदो कष्ट भेबे ओई कि करलेन किनारे तुले दिए भालो करे स्नान करे उठे आसलेन गंगा थेके उठे एसे पाता दिए एकटा छोट्ट करे कुठीर करलेन कुठीर करे बसे बसे नयन जले बयान भाषिए काच्छे ओगो दयामय आमि तोमार चरणे बड़ अपराध करेछिलाम কিন্তু এমন করে তুমি কেন আমায় আজ পরিত্যাগ করলে মরতে গেলাম তবু মরতেও দিলে না বলো তুমি কি চাও এই বলতে বলতে ভজন করতে করতে হঠাৎ চোখ দুটো বন্ধ হয়ে এলো যখন চোখ দুটো বন্ধ হয়ে এলো তখন গোবিন্দ স্বপ্ন দেখছে কি স্বপ্ন আহা ভালো করে শুনুন কি স্বপ্ন দেখছে
गोविंद सपने देखिल महाप्रभु आइलो आइलो गोविंद रे आंगने गोविंद सपन देखिल महाप्रभु आइलो आइलो गोविंद गोविंद सपने देखिलो महाप्रभु आएलो आएलो गोविंद आछे गोविंद ओ गोविंद स्वप्न देखछे गोविंद स्वप्न देखिलो महाप्रभु आइलो एसे दाड़िएछे गोविंद तुमि जाके शशानेर पोड़ादो काष्ट भेबे फेले दिए एसेछो से आसले आमि তোমার ওই হরি নাম শুনে ভক্তকে রক্ষা না করে আমি থাকতে পারি শোনো ওই পাথরটাকে তুলে আনবে এনে একটা মূর্তি তৈরি করবে আর সেই মূর্তির নাম দেবে গোপীনাথ বেশ এই বলেই অন্তর্ধান হয়ে গেলেন সঙ্গে সঙ্গে চেতনা আপনার চমকে উঠে নাকি গৌর হরি গৌর হরি গোপীনাথ মনে মনে চিন্তা করছে ও মা যারা গোপীনাথ গোপালকে সেবা দেয় তাদের কিন্তু বাচ্চাদের যেমন ভালোবাসতে হয় মিনিটি মিনিটি খেতে দিতে হয় এ গোপীনাথও তাই গোবিন্দ ঘোষকে বলে নগোবিন্দ তোমার এই সেবা আমার ঠিকঠাক হচ্ছে না আমি সারা দিন উপবাসে বসে থাকব আর তুমি সারা দিন পরে সন্ধ্যাবেলায় এসে আমায় খেতে দেবে আমি কিন্তু এখানে থাকব না চলে যাব তাহলে আমি কি করব তুমি বিবাহ করো না না আমি তো সন্ন্যাসের পথ ছেড়ে এসেছি আমি বিয়ে করব না আচ্ছা আমি আমাকে বিয়ে করতে বলছো তাহলে তুমি একটা মেয়ে দেখে দাও চিন্তা করতে হবে না কালকেই তোমার মেয়ে চলে আসবে দেখেছো ভগবান কথাই বলে একটুখানি যদি ভগবানকে দাও ভগবান তোমাকে এতটা দিয়ে দেবে পরের দিন পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল নাম দিল মাধুরী মাধুরীর সঙ্গে যখন বিয়ে হলো বেশ সারাদিন ভিক্ষা করে আনে বেশ সেবা চলছে আবার মনে মনে চিন্তা করছে গোবিন্দকে পরীক্ষা করতে হবে হ্যাঁ ও গোবিন্দ দেখো এইবার কাকে বলে সঙ্গে সঙ্গে ওই গোবিন্দের স্ত্রী মাধুরী কলসি কাকে নিয়ে যখন যমুনা ওই গঙ্গার জল আনতে যায় সবাই বলে এই যে দেখো দেখো শোনো এই দেখো ওই দিকে যেন তাকাবে না বলছে কেন বলছে ওইটা কি জানো ওটা একটা বাজা মেয়ে ছেলে কাকে বলে যার বাচ্চা কাচ্চা হয় না ওরে ওর মুখ দেখলেই একেবারে ছ্যাঁচা অমঙ্গল ওর মুখ দেখিস না কত অপমান করছে মনে মনে চিন্তা করছে কি আমার তো গিরিধারী আছে গোপীনাথ আছে তাহলে আমাকে এমন করে বলে কেন প্রত্যেক দিন তাই করে একদিন আর সহ্য করতে পারলেন না ছুটতে ছুটতে গোপীনাথের মন্দিরে গিয়ে ছুটে পড়লেন গোপীনাথ বলো তুমি আমার সন্তান নাও গোপীনাথ আমি তোমার মা নই বলো বলো গোপীনাথ তাহলে এরা আমাকে বলে কেন আমি নাকি মা হতে পারবো না আমার নাকি কোনো মা হওয়ার ক্ষমতা নেই তুমি বলে দাও গোপীনাথ বলো মা বলে ডাকো কিন্তু ও তো অচল গোপীনাথ ও কি কথা বলে কথা বলার ধর বোন তোর বললে তবে বলবে এ কথা যখন বললেন কিছু বলছে না মন্দিরের দরজা বন্ধ করে রে পিছন ফিরে বসেছে আজ হতে আমি আর তোমার সেবা দেব না শোনো তুমি যদি আমার সন্তান না দাও আজ থেকে তোমার আমি সেবা দিতে পারবো না মন্দিরের দরজা তালা দিয়ে চুপ করে বসে আছে সারাদিন পরে গোবিন্দ ঘোষ যখন ফিরে এসেছে দেখছে মন্দিরের দরজা তালা দেওয়া এই যে তুমি এখানে বসে আছো আমার গোপীনাথকে সেবা দাওনি না কেন
এত অভিমান কেন? গোপীনাথের সেবা না দিলে হয়? না না, তোমার ওই অচল গোপীনাথ, ও কথা বলতে পারে না, ও পাথর, ও কোনোদিন আমার সন্তান হতে পারে না, ও আমাকে মা বলে রাখে না, না না আমি কোনোদিন ওর সেবা দিতে পারবো না। স্বামী, ও স্বামী, আমার একটা সন্তান দাও না, আমি মা হতে চাই। আমাকে সবাই কি বলে তুমি জানো? কত কটু কথা শোনাই তুমি জানো? আমাকে একটু মা হতে দাও। না 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 না, আমরা যে ভগবানকে সেবা দিই, ওই মাটির বিগ্রহ নয়, ওটা ওটা আমার সন্তান। আমার তোমার সন্তান, তোমার সন্তান তোমার শেষের দিনে দেখবে, তোমাকে বাবা বলে ডাকবে। বলো বলো, তোমাকে বাবা বলে ডাকে? বলো ওই মাত পাথরের মূর্তিকে বাবা বলে ডাকতে, বলো না, বলো। কিছু বলছে না, সারা দিন মন্দিরের দরজা বন্ধ, এই ওদিকে ফিরে বসে আছে আর ও ওদিকে ফিরে বসে আছে, দরজায় ধাক্কা দিচ্ছে, গোবিন্দ, ও গোবিন্দ, না খেতে পেয়ে যে আমি মরে যাব, আমায় খেতে দাও। না, আজ থেকে তোমার খাওয়া আর হবে না। কেন? আমার সন্তান, সন্তান দিতে হবে তোমাকে। ওই মাধুরী বলেছে যদি সন্তান না হয় তোমাকে খেতে দিবে না। বেশ, তুমি ওকে কাছে ডেকে মন্ত্র বলে পেটে হাত বুলিয়ে দাও, দেখবে একটা সন্তান হবে। আহা, যখন আস্তে আস্তে ডেকে নে, পেটে হাত বুলিয়ে মন্ত্র বললে সঙ্গে সঙ্গে গর্ভবতী হয়ে গেল। আমাদের মতো কামনার ভালোবাসা তো নয় বাবা। তাই আস্তে আস্তে 10 মাস 10 দিন পূর্ণ হলো, একটা সুন্দর শিশু সন্তান জন্মগ্রহণ করলেন। এই দেখো স্বামী, কি সুন্দর ফুটফুটে আমার সন্তান হয়েছে। আহা, কেউ আমাকে আর কটু কথা বলবে না। ওর নামটা কি দেবে? শোনো, তোমার ওই গোপীনাথের সেবা দিতে দিতে আমি আমার গোরাকে ভুলে গেছি, তাই আজ হতে আমি ওর নাম দিলাম গোরাচাঁদ। আমি যখন আমার গোরাচাঁদকে ডাকব, আমি মনে করব আমার সেই গৌর হরিকে ডাকছি, তাই হবে। এই বলে গোরাচাঁদ আস্তে আস্তে মায়ের কোলে বড় হতে লাগলো। যেই একটু বড় হলো, সঙ্গে সঙ্গে 3 দিনের জ্বরে মাধবী আজ মারা যে গেল, মারা গেল। মন্দিরে সবাই ছুটে আইলো, ছুটে আইলো। 3 দিন জ্বর হলো, হঠাৎ মাধুরী মারা গেলেন, সর্বনাশ। ছোট্ট সন্তানকে রেখে যদি মা মারা যায়, তাহলে বলুন এবার পিতা কি করবে? সঙ্গে সঙ্গে কুলে তুলে নিলেন নিজের সন্তানকে, মাধবীকে গিয়ে পুড়িয়ে দিলেন। আস্তে আস্তে গোপীনাথের মন্দিরে গিয়ে বলছে, গোপীনাথ তুমি আমায় পরীক্ষা করছ, করো, যত শাস্তি দেবার দাও, তবুও তুমি চিন্তা করো না, আমি তোমার এই চরণ ভজন ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। তুমি যে আমি দেখতে চাই তুমি কত কষ্ট আর আমাকে দিতে পারো, উদয়াময় তুমি আমাকে যত কষ্ট দাও না কেন, আমিও প্রতিজ্ঞা করলাম তোমার চরণ ছাড়া আমি হব না। আস্তে আস্তে গোরাচাঁদ বড় হতে লাগলো, মন্দিরের সেবা আস্তে আস্তে চলছে। একদিন গোরা যখন মাত্র 3 বছর বয়স, এক ভক্ত এসে বলছেন, গুরুদেব আপনি যদি আমার আশ্রমে না যান, আমি বিরাট বড় একটা আশ্রমে অনুষ্ঠান করছি, তাই এই অনুষ্ঠানটা পূর্ণ হবে না, গুরু যদি না হয় না যায় তাহলে কি যোগ্য অযোগ্য হয়ে যাবে, সে যোগ্য যে পূর্ণ হবে না, আমি কি করে যাব? আমি যদি যাই তাহলে আমার এই গোপীনাথের সেবা বন্ধ হয়ে যাবে। ছোট্ট গোরা এক পা দুপা করে এসে বলছে, মা, বাবা, ও বাবা, কি ও বাবা, দেখো না ওরা কি সুন্দর খেলছে, মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, মামার কত খেতে দিচ্ছে, আমার মাটা কোথায় তুমি বলো না বাবা, আমি একবার মায়ের কাছে যেতে চাই। না রে গোরা, তোর মা কোথায় আমি জানি না, তবে ওই মাটির বিগ্রহ গোপীনাথ জানে তোর মা কোথায়। গোরা মনে মনে চিন্তা করছে, বাবা যেদিন বাড়ি থাকবে না, আমি চুপি চুপি মন্দিরে গিয়ে আমার মায়ের কথা জিজ্ঞাসা করব, আমি জানতে চাই আমার মা কোথায়। এখন গোরাকে ডাকলো, গোরা শোনো। কি? আচ্ছা গোরা, আমি একটু শিষ্যের বাড়িতে যাব, তুমি গোপীনাথের সেবাটা দিতে পারবে? গোরা মনে মনে চিন্তা করছে, এই সুযোগ, মায়ের কথাও জানতে পারবো আর গোপীনাথের সেবাও দেওয়া হয়ে যাবে। এই বলে আস্তে আস্তে গোরা বললেন, হ্যাঁ বাবা তুমি যাও, আমি ঠিক গোপীনাথকে সেবা দিয়ে দেব। এই যখন বললেন, গোবিন্দ ঘোষ চলে গেলেন আর ছোট্ট গোরা ধুলা খেলা নিয়ে খেলছে। হঠাৎ মনে পড়লো, তাই তো ওমা,
আমরা ভাবি ওটা মাটির বিগ্রহ, কিন্তু সে তো মাটির বিগ্রহ নয়। তাকে যদি সত্যি ডাকার মতো ডাকা যায় তাহলে সে একদিন সাড়া দিবেই দিবে। গোরা মনে মনে চিন্তা করছে, আমি যেমন বাবার একটা সন্তান, ও তেমন বাবার একটা সন্তান। আমি যেমন হাত দিয়ে খাই, ওই মাটির বিগ্রহ বুঝি বাবার হাতে খাই। হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করতে করতে এসে তাড়াতাড়ি ওই গঙ্গা থেকে স্নান করে এসে সুন্দর করে একটা বস্ত্র পরেছে। আহা, কি সুন্দর করে চন্দন গুলেছে, চন্দন গুলে নিজে নিজে তিলক করেছে, ভালো করে তিলক করেছে গো মা। তিলক করে আস্তে আস্তে সমস্ত গায়ে হরিনাম লিখেছে, এরকম করে দাঁড়িয়ে বলছে, মা তুমি দেখো তো আমার কেমন দেখাচ্ছে, আমি তো ভুলে গেছি আমার যে মা নেই, আমি কাকে মা বলে ডাকব, দেখো না আমার কেউ নেই, যার সংসারে মাই নাই তার কে আছে বলো। আস্তে আস্তে সুন্দর করে সেজে হাতে প্রসাদে থালিটা নিয়ে আস্তে আস্তে চলেছে। কেমন করে চলেছে গো, মনের আনন্দে নব ঘনশ্যাম, সুন্দর নয়ন ভীরা, প্রভু চরণে শরণ নিলাম, তুমি যে নয়ন ভীরা, মনের আনন্দে নব ঘনশ্যাম, সুন্দর নয়ন ভীরা, চরণে শরণ নিলাম, দরজার কাছে গিয়ে সব প্রসাদগুলো থারি থারি সাজাইছে, সাজাই আজ ডাকছে, ও গোপীনা গোপীনা এসো এসো, এই দেখো আজ না বাবা বাড়ি নেই, তো বাবা সব রেখে গেছে, আমি তোমার জন্য খাবার এনেছি, এসো গোপীনা এসো এসো শীঘ্র করে খেয়ে নাও। কই, ও আমি বুঝতে পেরেছি, বাবা তো ঘরের ভিতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু আমি যে দরজাটা বন্ধ করতে ভুলে গেছি। আচ্ছা দাঁড়া দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে আসি, আস্তে আস্তে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসেছি গোপীনা। হ্যাঁ এইবার এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ এবার যখন বলছে আর মনে মনে চিন্তা করছে, ও আসলে জানো গোপীনা, আমি একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করতাম। কি কথা বলবো, বলো বলো কি কথা জানো। ও গোপীনা বলো না, আমার মা কোথায়, তুমি কি আমার মাকে দেখেছো, বলো তো। আমার বাবা বলেছে তোমার কাছে আমার মা আছে, বলো না গোপীনা কোথায় আমার মা, বলো না বলো। এই বলে দুটি বাহু প্রসার করে চোখের জল ছেড়ে দিয়ে গোরা চাঁদ কাটছে আর বলছে, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, মা বলে ডাকি আমি, মানে না মোর কোলে তুলে
গোপীনাথের চরণে কাঁদছে, গোপীনাথ তবুও সাড়া দিচ্ছে না। ও গোপীনাথ, ও গোপীনাথ এসো না, আমারও যে খেলার বেলা শেষ হয়ে যায়, তাড়াতাড়ি এসো, না হলে ওরা যে সব খেলবে আমার খেলা হবে না। বাবা বলেছে তোমাকে খাওয়াতে, তুমি এসো তাড়াতাড়ি খাইয়ে দিই আমি, এসো। ও তুমি আসবে না? আমি মন্ত্র জানি না বলে আসবে না? মনে মনে চিন্তা করছে, আমি যখন বায়না করি খেতে চাই না, বাবা আমাকে লাঠি ধরে খাওয়ায়। হুম, তা আজ আমিও, আজ গোপীনাথ যদি না খায় আমি লাঠি দিয়ে মেরে মেরে খাওয়াবো। হ্যাঁ, চিন্তা করুন, এইবার কি করলো, আশেপাশে তাকিয়ে দেখছে, তাই তো, ওই যে দরজার একটা হাঁক আছে, হ্যাঁ, ওই হাঁকটা নিয়ে এসে বলছে, এই যে তুমি যদি না আসো আমি কি করবো জানো, জানো আমি কি করবো, এসো বলছি, তাড়াতাড়ি খেয়ে নাও, তবু আসবে না। এই দেখো, এইবার আমি কি করবো, এবার মারবো বাড়ি, মারবো বাড়ি, মারবো বাড়ি, এবার মারবো বাড়ি, তুমি না আসো যদি তাড়াতাড়ি, এবার আমি মারবো বাড়ি, এবার তুমি না আসো তো এবার আমি মারবো বাড়ি, এবার যদি তুমি তাড়াতাড়ি না আসো তাহলে সত্যি মারবো বলছি। ও তোমার ভয় লেগেছে বুঝি? না না মারবো না, দেখো আমি চোখ বন্ধ করে আছি, তুমি তাড়াতাড়ি এসো, তবুও আসছে না। এত করে ডাকছি, এত অভিমান তোমার, দেখাচ্ছি মজা, এই বলে হাঁকটা তুলে যেই মারতে যাবে, সঙ্গে সঙ্গে ওই অচাল গোপীনাথ সচাল হয়ে বলছে, গোরা মারিস না রে, ওরে গোরা, এই দেখ না আমি এসেছি, মারিস না রে, ওরে গোরা, এই দেখ না আমি এসেছি, মারিস না রে, ওরে গোরা, এই দেখ আমি এসেছি, মারিস ওরে গোরা, এই দেখ আমি এসেছি। সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, এসেছো গোপীনাথ, এসো তাড়াতাড়ি এসো, এই নাও বসো, দেখো বাবা কি সুন্দর রান্না করেছে তোমার জন্যে। ও গোপীনাথ, গোরা তুমি আমাকে খাইয়ে দেবে না গোরা? আচ্ছা বেশ, তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এই বলে হাতে করে করে খাওয়াচ্ছে। এদিকে যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, গোবিন্দ ঘোষ ঘরে ফিরে আসছে, পাড়া প্রতিবেশী সবাই বলছে, এই যে আজকে কোথায় গেছিলি, সারাদিন মন্দিরের দরজা বন্ধ, আমরা গিয়ে একটু প্রসাদ পাইনি, আমি যে গোরাকে বলেছিলাম প্রসাদ নিবেদন করতে, আসলে ছোট মানুষ তো মনে হয় নিজেই সব প্রসাদ খেয়ে নিয়েছে, চলো তো দেখি। এখন সবাই একসাথে একত্রিত হয়ে দরজায় ধাক্কা দিলেন গোবিন্দ, গোরা ও গোরা। গোরাচাঁদ গোপীনাথের হাতটা ধরে বলছে, ওই দেখো ওই দেখো ওই দেখো বাবা এসেছে, চলো চলো একবার বাবাকে দেখা দিয়েই তুমি চলে যাবে, দাঁড়া গোরা, আমি একজনের ভজনে একজনকে দেখা দিই, একজনকে দেখা দিতে এসে আর একজনকে তো দেখা দিই না। ও গোরা তুমি আমাকে নিজের মনে করো, আর তোমার বাবা মনে করে আমি পাথর, আমি নাকি চলতে পারি না, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, তাই যতদিন তোমার বাবার জ্ঞান চৈতন্য না হবে ততদিন তোমার বাবা আমাকে দেখতে পাবে না, পাবে না না। আর শোনা, তোমার হাতে যে আমি খেয়েছি এ কথা যদি তুমি তোমার বাবাকে বলো, তাহলে আমি তোমাকে একটা কথা বলে যাই, কি সঙ্গে সঙ্গে রক্ত বমি করতে করতে তুমি মারা যাবে। না বলো না, আমার বাবার চেয়ে আমি ছাড়া আর কেউ নেই, এমন কথা বলো না, অন্তর্ধান হয়ে গেলেন ওই পাথরের বিগ্রহ। আস্তে আস্তে গোরাকে জাগ দিলেন, গোরা ও গোরা এত দেরি করছো কেন, বাবা ঘুমিয়ে পড়েছো,
আস্তে আস্তে গোরা এসে দরজাটা খুলে দিল। গোবিন্দ ঘোষ ঘরে ঢুকে দেখছে প্রসাদের থালি সব ফাঁকা। একি প্রসাদের থালি সব ফাঁকা? তাহলে তুমি একা একা সব প্রসাদ খেয়ে নিয়েছো দুষ্টু ছেলে কুটাগার, জানো না প্রসাদ নিজে খেতে নেই, নিবেদন করে সবাই প্রসাদ দিতে হয়। বাবা আমি প্রসাদ খাইনি। কি আমার ছেলে হয়ে তুমি মিথ্যে কথা বলছো? ওগোরা তুমি জানো না মিথ্যে কথা বলা পাপ, তুমি জানো না আমরা প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করি, আমরা বৈষ্ণব হয়ে যে যে মিথ্যে কথা বলি তাহলে এই সংসার আমাদের কি বলবে, আমাদের নামে কলঙ্ক দেবে, কুলাটা কলঙ্কিনী বলে আমাকে ডাকবে, ছি 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 ছি, আর কোনোদিন মিথ্যে কথা বলবে না। বিশ্বাস করো বাবা আমি প্রসাদ খাইনি। তাহলে কি করেছো প্রসাদ? ও সকলকে দিয়ে দিয়েছো বুঝি? না বাবা কাউকে দিইনি। তুমি কাউকে দাওনি, তুমি খাওনি, তাহলে প্রসাদগুলো এমনি এমনি করে উড়ে চলে গেল নাকি? বলো গোরা কি করেছো প্রসাদ? সবাই বলছে না না ও খেয়ে নিয়েছে, ছোট মানুষ ছেড়ে দাও। না না যদি খাবে তাহলে সত্য কথা বলবে, মিথ্যে কথা কেন বললো আমার ছেলে হয়ে মিথ্যে কথা? ছি ছি, হাতটা তুলে গোরাকে মারছে। গোরা সত্য করে বল, সত্য করে বল। না বাবা তুমি আমাকে মেরো না, আমি আপনি মারতে মেরে ফেললো আমি বলবো না আমি প্রসাদ কি করেছি বাবা। আমি যদি সত্য কথা বলি তবে কিন্তু আমি মরে যাব। মরে যা, মরে যা, তুই মরে যা, তোর মতো ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কারণ জানিস? ছি 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 ছি, তুই আমার ছেলে হয়ে এত বড় মিথ্যে কথা বলছিস? গোরার অঙ্গ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। গোরা বলছে বাবা তুমি আমাকে আর মেরো না বাবা, আমি যে আর মার সহ্য করতে পারছি না, আমার তো মা নেই, আমি কার কাছে গিয়ে আমার মনের কথা বলবো বলো বাবা? গোরা আমি তোকে মায়ের আদর দিয়েছি, আমি তোকে বাবার আদর দিয়েছি, নিজের হাতে করে তোকে মানুষ করেছি, আর তুই আমার সঙ্গে এত বড় কথা বলতে পারলি? বল গোরা তুই কি করেছিস? বিশ্বাস করো বাবা আমি খাইনি। তাহলে তুই কি করেছিস সত্য কথা বল। আমি যদি সত্য কথা বলি তাহলে যে আমি আর বাঁচব না বাবা, তাতে কি হয়েছে গোরা? সত্য কথা বলে যদি মৃত্যু হয় তাহলে সে মৃত্যু আনন্দের। তাহলে তুমি শুনতে চাও বাবা? হ্যাঁ। তবে শোনো বাবা আমি কিন্তু আর বেশিক্ষণ বাঁচব না, তবে যেতে যেতে তোমার সঙ্গে সত্য কথা বলি। তোমার ওই অচল গোপীনাথ যাকে তুমি অচল ভাবো পাথর ভাবো ও অচল নয়, ও যে সচল হয়ে আমার কাছে এসেছিল, আমার এই হাতে এসে কত সেবা পেয়েছে, যাওয়ার সময় বলে গেছে আমি যদি তোমার সঙ্গে সত্য কথা বলি তাহলে আমি আর প্রাণে বাঁচব না বাবা। বাবা সঙ্গে সঙ্গে গোরার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে। গোরা চিৎকার করে উঠলো বাবা বাবা আমি আর বেশিক্ষণ বাঁচব না বাবা, তুমি একবার আশীর্বাদ করো আমি জন্ম জন্মান্তর ধরে যেন তোমার মতো পিতার ঔরস্যে জন্মগ্রহণ করতে পারি। তাই গৌরে হরি বল হরি বল হরি বল। গোরাকে জড়িয়ে ধরেছে গোবিন্দ। এ কি বলছিস গোরা? সত্যি বলছি বাবা, একবার আমায় বিদায় দাও, আমি আর বেশিক্ষণ বাঁচব না বাবা, যেতে যেতে তোমার কাছে একটি কথা বলে যেতে চাই। কি কথা গোরা? তবে শোনো বাবা। ও গো যাওয়ার বেলা একটি কথা আমি শুধু বলে যাও, জনম জনম এই হরিনাম আমি যেন পাই। শুধু যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনম এই হরি না আমি যেন পাই। যেদিন আমি থাকিব না গো তোমাদের মাঝে, সাজের বেলা দিও প্রদীপ কৃষ্ণ নামের সুরে, যেদিন আমি থাকিব না গো তোমাদের মাঝে, সাজির বেলা দিও প্রদীপ কৃষ্ণ নামের সুরে। শুধুই বলে
जेनो थाया मी पाए तुमादेर सबार अमार माझी जेनो थाया গোপীনাথের মন্দিরে চুপ করে বসে আছে। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে, ছুটে এসে কোলে তুলে করে নিয়ে গোরাকে সমাধি দিয়ে দিলেন। চুপ করে মন্দিরের এক ধারে চুপ করে বসে আছে গোপীনা। আস্তে আস্তে এসে ডাকছে, তিন দিন চার দিন হয়ে গেল চুপ করে বসেই আছে, ডাকছে, বাবা বাবা বাবা। কে 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 তুমি? আমি তোমার গোরা, আমি তোমার গোরা। না না, আমার গোরা মরে গেছে। তুমি তুমি আমার গোরাকে কেড়ে নিয়েছো, আজ থেকে আমি আর তোমার কোনো দিন সেবা করবো না। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার কাছে, আমি তো তোমার কাছে কিছু চাইনি, সব কিছু তুমি দিয়েছিলে, আবার কেন কেড়ে নিলে? আর কি নিতে এসেছো? আমাকে চাও, এই নাও, আমাকে তুমি নিয়ে চলো। বাবা অমন করো না বাবা, তুমি আমার সেবা দাও, আর আমি তোমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নেব না। তবে আমি যদি তোমার সেবা দিই, আমি যখন মারা যাব তুমি আমার ক্রিয়া করতে পারবে? বলো, সেদিন তুমি আমার সন্তান হয়ে এইখানে এসে আমার সত্য বস্ত্র পরে, সত্য পইতে গলায় দিয়ে, হাতে মাটির বালছা নিয়ে আমার শ্রাদ্ধের কাজ তুমি করতে পারবে? যদি তাই হয়, তুমি যদি চাও, তাহলে আমি তোমার শ্রাদ্ধের কাজ করব। তুমি সত্য করে বলো, তুমি কি দিতে পারবে? হ্যাঁ, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, তুমি যেদিনকে আর চলতে পারবে না, যেদিন আর কথা বলতে পারবে না, যেদিন তোমার চলার ক্ষমতা থাকবে না, সেই দিন আমি এই অচল গোপীনাথ সচল হয়ে তোমার পুত্র হয়ে তোমার শ্রাদ্ধের কাজ আমি করব। নিতাই গৌর হরি বল, হরি বল। চোখের জল ছেড়ে দিলেন, কথাই বলে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবান আর থাকতে পারবে না, ভগবান এসে ধরা দেয় ভক্তের কাছে। গোবিন্দ ঘোষ বললেন, বেশ, আমি যেদিন তোমাকে ডাকবো তুমি সেদিন এসে আমায় তুমি দেখা দিবে, কথা দিলাম। মন্দিরের দরজা খুলে দিল, আস্তে আস্তে আবার সেবা হলো। কিন্তু আস্তে আস্তে বয়স যে কারুর কথা শোনে না, বাল্যকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, বৃদ্ধাক্ষে পড়ল, শোকে দুঃখে পাষাণের মতো হয়ে গেলেন গোবিন্দ ঘোষ। দুঃখে শোকে কেঁদে উঠলেন গৌর হরি, গৌর হরি। আজ আমি তোমায় ভুলতে পারিনি গৌর হরি, বলো গৌর হরি, তুমি কি আমাকে এমনি করে কাঁদাবে গৌর হরি, বলো? এবার এসে দেখা দাও গোপীনা, আমি যে আর চলতে পারি না, আর বলতে পারি না। অচল গোপীনাথ সচল হয়ে ছোট্ট গোরার বেশ ধরে এসে দাঁড়ালেন। বাবা, ও বাবা, এসেছিস, বলো তুমি কি চাও? আমাকে গঙ্গা থেকে স্নান করে নিয়ে আয়, সমস্ত গায়ে কৃষ্ণ নাম লিখে দে, একটা সুন্দর করে নামাবলি আমার গায়ে দিয়ে দে। দেখেছেন, সত্যিকারের যদি প্রকৃত ভক্ত হয় ভগবান তাকে ধরা দেয়। আমরা এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখতে পাই না, কিন্তু সে আমাদের কাছে এসে ধরা দেয়।
তাই অচল গোপীনাথ সচল হয়ে বাবাকে গঙ্গা থেকে স্নান করিয়ে এনে শুদ্ধ বসন পইতে গলাই দিয়ে আস্তে আস্তে বাবাকে বলছে, বাবা বলো তুমি কি খেতে চাও, তুই যা মনে করবি তাই আমাকে প্রসাদ গ্রহণ করাই দে। নিজের হাতে রন্ধন করে বাবাকে খাইয়ে দিল। খেয়ে যখন ঘুম পড়ল আস্তে আস্তে প্রাণবায়ু পিঞ্জার হতে ছিড়ে গিয়ে আস্তে আস্তে গোপীনাথের চরণে পতিত হলো। নিদায় গৌরে সীতানাথ বিমানম সঙ্গে সঙ্গে সবাই ছুটে এলেন। প্রাণবায়ু পিঞ্জার ছেড়ে যখন গোবিন্দ চরণে পতিত হলো সবাই এসে দেখছেন শুদ্ধ বসন পইতে গলায় দেওয়া। ও বাবা, ওই গোপীনাথের হাতে একটা মাটির মালসা। বুঝতে পারলেন এই গোপীনাথ ভক্তের হাত দিয়ে এই সেবা করতে চায়, তাই গোপীনাথের সেবা দেওয়ার জন্য সমস্ত ভক্তগণ দিন ভিখারির মতো ভিক্ষা চাইলেন। কেমন করে আমি দিন ভিখারি আমার নাই তো কড়ি, আমায় ভিক্ষা দাও আমি দিন ভিখারি নাই তো কড়ি, আমায় ভিক্ষা দাও আমি দিন ভিখারি নাই তো কড়ি, আমায় ভিক্ষা দাও আমি হরি আমায় ভিক্ষা দাও, আমি গোপীনাথের সেবা দিব আমায় ভিক্ষা দাও, আমি দিন ভিখারি নাই তো করি আমায় ভিক্ষা দাও, নিতাই গৌর হরিবল 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 সমস্ত জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে ওই অগ্রদ্বীপের গোপীনাথ আমার অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের সমাধিস্থ করলেন। এইখানে ভক্ত আদিন ভগবান প্রমাণ দিলেন, যদি কেউ শেষের দিনে আমার চরণ চায় তাহলে সে আমার চরণ পায়। এমনি করে ভক্ত আদিন ভগবানের সাথে মিলন হলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল, সবাই মিলে হরি হরি বলো এইখানে ভক্ত আর ভগবানের মিলন রেখে বিদায় নেব। যেতে যেতে সবার জন্য হাত তুলে তুলে, ঠিক আছে একসাথে হাত তুলে তুলে নাচে তা থই না থই নাচে নন্দ দুলাল নাচে না তোই 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 না তো
কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ।